এখন আমাদের মাঝে এসে বক্তব্য রাখবেন জনাব আহসানুল করিম, সিনিয়র অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। জনাব আহসানুল করিম ভাইকে মঞ্চে এসে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ করছি। মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ গণপ্রজাতন্ত্র সরকারের স্পিকার, মাননীয় অ্যাটর্নি জেনারেল, সিনিয়র আইনজীবী এবং ডিস্টিংগুইশেবল গেস্টস, আমার আসলে বলার কিছুই নেই। এরকম একটা অনুষ্ঠানে আমি দু চারটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটির লয়ার অ্যাসোসিয়েশনকে আমি সবসময় দেখেছি এরকম একটা বড় ভেনুতে এনে খাওয়া দাওয়া করে একদিনের মধ্যে সব শেষ, এরপর আর তাদের কোনো কার্যক্রম থাকে না। আমি সবসময় বলে এসেছি যে এরকম একটা অ্যাসোসিয়েশনের দু চারটা অ্যাজেন্ডা থাকতে হবে, অবজেক্টিভ। যদি কোনো লয়ার, যদি কোনো ঢাকা ইউনিভার্সিটির কোনো স্টুডেন্ট যদি বিপদে পড়ে আর্থিকভাবে, অথবা রোগাক্রান্ত হয়, অথবা যে কোনো সমস্যায় তারা অধিপতিত হয়, ঢাকা ইউনিভার্সিটির এই অ্যাসোসিয়েশন যেন তাদেরকে সহায়তা দিতে পারে। আজ পর্যন্ত আমি দেখিনি এই অ্যাসোসিয়েশনকে কোনো রকম এরকম কার্যকর পদক্ষেপ নিতে। আমার আবেদন থাকবে ঢাকা ইউনিভার্সিটির এই ফোরাম যেন এমন একটা ফান্ড গঠন করে যাতে করে ভবিষ্যৎ আইনজীবী যারা আছে তারা, তাদের পরিবার, ঢাকা ইউনিভার্সিটি যারা শিক্ষাধীন ছাত্র আছে, ছাত্রী আছে, তাদেরকে যেন তারা যেন এই ফোরামের কাছ থেকে সাহায্য পেতে পারে। দ্বিতীয়ত, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করার পর ছেলেমেয়েরা আমি দেখি অসহায়ের মতো ঘোরে। কেউ চাকরির জন্য খোঁজে, কেউ সিনিয়রের জন্য খোঁজে। এই ফোরাম এমনই নিষ্ক্রিয় যে কখনো আমি দেখলাম না যে কোনো ভালো কাউকে ঢাকা ইউনিভার্সিটি বের হয়েছে সুপরামর্শ দিতে পেরেছে। সুতরাং এরকম একটা ফোরাম থাকা একটা থিওরিটিক্যাল, সুতরাং এটা সমালোচনা হয়ে যাচ্ছে। কিন্তু আমি যেটা আবেদন জানাই যে এরকম একটা ফোরামকে ব্যবহার করেন, করে একটা উন্নয়নশীল, একটা প্রগতিশীল ফোরামে রূপান্তর করেন। ধন্যবাদ।